वेलकम क्लास 8 स्टूडेंट्स चिल्ड्रेन आज के आबार एक्टिविटी करब इतिमध्ये एक्टिविटी शुरू कर दिए प्रिंसेस सेप्टेम्बर प्रिंसेस सेप्टेम्बर बाकी एक्टिविटीजगुलो आज के करब तुम्हरा चले आसो पेज नम्बर 43 এবং 44 পেজ নাম্বার 43 আর 44 মিলিয়ে যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো আমরা করব অ্যাক্টিভিটি 1 2 3 আমরা অলরেডি করে ফেলেছি চিলড্রেন অ্যাক্টিভিটি 4 এ কি আছে দেখো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে যে বাক্যগুলো দেওয়া আছে তার বাকি অংশগুলো করতে হবে উত্তরগুলো আমি করিয়ে দিয়েছি আমরা সেটা একটু বুঝে নেব এই দেখো উত্তরগুলো লেখানো আছে দেখো প্রথমটা কি দেওয়া আছে বইতে দেওয়া আছে কত কতটা দ্য লিটল বার্ড ওয়াজ সারপ্রাইজড ছোট্ট পাখিটি অবাক হয়ে গেল বাকি অংশটা তোমরা টেক্সট থেকে পড়ে পেয়ে যাবে ওয়েন প্রিন্সেস সেপ্টেম্বর ক্যারিড হিম টু দ্য কেজ পুট হিম ইন অ্যান্ড শাট দ্য ডোর অন হিম যখন প্রিন্সেস সেপ্টেম্বর তাকে হাতে করে নিয়ে গিয়ে খাঁচায় বন্দি করলো এবং দরজাটা বন্ধ করে দিল তখন সে সারপ্রাইজ হয়ে গেছিলো এবার নাম্বার বিতে দেখো অ্যাট ডন দ্য লিটল বার্ড উইশ টু বি লেট আউট ফ্রম দ্য কেজ সকালবেলা লিটল বার্ডটা বেরোতে চেষ্টা করছিল কারণ বিকজ অবধি দেওয়া আছে বাকিটা আমরা টেক্সট থেকেই পেয়ে যাব বই থেকে পড়েই হি ওয়ান্টেড টু হ্যাভ আ গুড ফ্লাই ওয়াইল দ্য ডিউ ওয়াজ স্টিল ওয়েট অন দ্য গ্রাস কারণ সে উঠতে চাইছিল সকালবেলা একটু ভালোভাবে উড়ে আসতে চাইছিল যখন শিশিরের কণা ঘাসের ওপরে বা মাটির ওপরেও তখনও সে শিশিরের কণা লেগে থাকে সেই সময় একদম প্রাককালে একদম সকালবেলা উষা মানে সেই টাইমটাকে বলে ডন প্রিন্সেস সেপ্টেম্বর টোল্ড দ্য বার্ড হি ওয়াজ বেটার অফ ইন দ্য কেজ বিকজ প্রিন্সেস সেপ্টেম্বর তাকে বোঝাচ্ছে যে কেজের মধ্যে থাকাটাই ভালো কারণ হিসেবে কি বলেছিল বিকজ হি হ্যাড বিউটিফুল গোল্ডেন কেজ থ্রি মিলস আ ডে অ্যান্ড হি উড হ্যাভ নাথিং টু ওয়ারি ফ্রম মর্নিং টিল নাইট অ্যান্ড হি কুড সিং টু হিজ হার্টস কন্টেন্ট ওকে কি যে এখানে প্রিন্সেস সেপ্টেম্বর তাকে যে বলল যে তুমি খাঁচার মধ্যেই ভালো কেন বিকজ তোমার একটা সোনালি রঙের একটা খাঁচা আছে এবং তিনবার তুমি সারাদিনে খেতে পারছো তার জন্য তোমায় উড়ে উড়ে এদিক খাবারের জন্য উঠতে হচ্ছে না এবং সকাল থেকে রাত অবধি তোমায় কোনো কিছু নিয়ে উদ্বিগ্ন কোনো রকম চিন্তা করতে হচ্ছে না এবং তুমি মনের আনন্দে গান গেয়ে যেতে পারো নাম্বার ডি আছে দেখো দ্য বার্ড টোল্ড দ্য প্রিন্সেস দ্যাট ইট কুড নট সিং অ্যাজ কিন্তু পাখিটা বলছে কি যে আমি গান গাইতে পারবো না প্রিন্সেস সেপ্টেম্বরকে কারণটা কি আমাদের বই থেকে খুঁজে বের করতে হবে সেখানে লেখা আছে কি ওয়ান্টেড হি ওয়ান্টেড টু সি দ্য ট্রিজ অ্যান্ড দ্য লেক অ্যান্ড গ্রিন রাইস গ্রোয়িং ইন দ্য ফিল্ডস কি দেখতে চাইছে সে দেখতে চায় আকাশ সে দেখতে চায় গাছ এবং সেই সরোবর এবং সবুজ ধান ক্ষেত ওকে সেইগুলো দেখে স্যাটিসফাই হতে চায় যাই হোক অ্যাক্টিভিটি ফোরের এ বি সি ডি সমস্ত উত্তরগুলো দেওয়া আছে তোমরা এইটা ভিডিওটাকে পজ করে হাত দিলে দেখবে ভিডিওটা দাঁড়িয়ে আছে তোমরা পুরোটা দেখে নেবে এবার পরের অ্যাক্টিভিটিটা আসবো দেখো অ্যাক্টিভিটি 5 এখানে তিনখানা প্রশ্ন করা আছে প্রশ্নের উত্তরগুলো সে একই ব্যাপার আমাদেরকে খুঁজে বের করে নিতে হবে হ্যাঁ এক এর যে 43 আর 44 পেজেতে উত্তরগুলো সবই দেওয়া আছে আমি দেখো উত্তরগুলো তোমাদেরকে পরিষ্কারভাবে লিখিয়ে এবং বুঝিয়ে দেব ওকে এখানে লেখানো আছে দেখো So he suspected nothing. Who is he? Why did he not suspect anything? প্রশ্নটার মানে কি বলেছে যে সে কিছুই সন্দেহ করছে না সে কে Why did he not suspect anything? কেন সে কোনো কিছু সন্দেহ করলো না He is the little singing bird. He বলতে এখানে সেই মিষ্টি ছোট্ট গান গায় যে পাখিটা তাকে বলা আছে He did not suspect anything. সে কোনো কিছু সন্দেহ করলো না When Princess September put up her hand and took hold of him. যখন প্রিন্সেস সেপ্টেম্বর তাকে হাতে করে ধরলো এবং তাকে ধরে নিল হাতে করে নিয়ে ধরে নিল বিকজ দ্য বার্ড ওয়াজ কোয়াইট ইউজ টু দিস কারণ পাখিটাও এটা অভ্যস্ত কারণ পাখিটা প্রায় দেখেছে যে তাকে হাতে করে ধরে নিচ্ছে ওকে তাই সে কিছু বললো না হোয়াই ডিড দ্য লিটল বার্ড স্টপ ইন দ্য মিডল অফ দ্য অফ হিজ সং কেন
লিটল বার্ডটা হট করে গানের মাঝখানে থেমে গেল। দ্য লিটল বার্ড স্টপড ইন দ্য মিডল অফ হিস সং বিকজ হি ডিড নট ফিল গুড টু সিং দ্যাট নাইট। কারণ লিটল বার্ড একদমই চাইছিল না, তার ভালো লাগছিল না গাইতে সেই দিনকে, সেই রাত্রে, তাই সে গানের মাঝখানে থেমে গেল। হি ডিড নট ফিল গুড, সে তার ভালো লাগছিল না কেন, অ্যাজ হি ওয়াজ লকড বাই প্রিন্সেস সেপ্টেম্বর ইন আ কেজ। কারণ প্রিন্সেস সেপ্টেম্বর তাকে লক করে রেখেছে কিসে, একটা খাঁচার ভেতরে। নাম্বার সি এর দেখো, হাউ ডিড ই ট্রাই টু ফ্রি হিমসেলফ ফ্রম দ্য কেজ, কীভাবে সেই ছোট্ট পাখিটি চেষ্টা করলো নিজেকে সেই কেজ থেকে বের করে নেওয়ার জন্য। ওকে, লিটল বার্ড ট্রাই টু স্লিপ থ্রু দ্য বার্স অফ দ্য কেজ টু ফ্রি হিমসেলফ। লিটল বার্ড চেষ্টা করলো সেই খাঁচার যে শিকগুলো আছে তার মাঝখান দিয়ে কোনো রকমভাবে গলে যেতে, বাট হি কুড নট, কিন্তু সে পারে না। হি বিট এগেনস্ট দ্য ডোর বাট অফকোর্স হি কুড নট ওপেন ইট। সে কন্টিনিউয়াস সেই শিকগুলোতে দরজাটা ঝাঁকাতে আরম্ভ করলো, কিন্তু কিছুই তাতে হয় না এবং সে কিছুই খুলতে পারে না। ওকে, অ্যাক্টিভিটি ফাইভের এই তিনখানা প্রশ্নের উত্তর এখানেই দেওয়া আছে। তোমরা এই ভিডিওটা পজ করবে, আবার বলে দিচ্ছি পজ হচ্ছে কি, তোমরা দেখবে ভিডিওটার গায়ে হাত দিলে দুটো দাঁড়ি থাকবে, সেই দুটো দাঁড়িতে হাত দিলে দেখবে দাঁড়িয়ে যাবে, তখন একটা অ্যারো সাইন আসবে, তখন যে অ্যারো সাইনটা আসবে সেটা কিছু টাচ করবে না যতক্ষণ না তোমার লেখা হয়ে যাচ্ছে উত্তরগুলো, তারপরে সেই তীরচিহ্নটার একটা একটা ট্র্যাঙ্গেল, তীরচিহ্ন বলা ভুল, একটা ত্রিভুজ, সোয়ানো ত্রিভুজ, সেটা আবার হাত দিলে আবার দেখবে ভিডিওটা চলতে থাকছে। আজকের মতো ক্লাস এখানেই শেষ হচ্ছে, ইউনিট টু এর এটা, অ্যাক্টিভিটি ফোর আর ফাইভ করলাম, বাকি অ্যাক্টিভিটিগুলোর জন্য পরের ক্লাসের জন্য অপেক্ষা করো। এখানেই শেষ করছি, ভালো থেকো, পড়াশোনা চালিয়ে যাও, ধন্যবাদ।